করোনা আতঙ্কে এবার বন্ধ করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ঐতিহাসিক পর্যটক কেন্দ্র হাজারদুয়ারি। 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে, ফলে যেসব পর্যটক হাজারদুয়ারি দেখতে এসেছিলেন তাদের বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার হাজারদুয়ারি খোলা হলেও সরকারি নির্দেশ আসার পরেও তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। এর জেরে সমস্যায় পড়েন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা, কারণ তাদের পর্যটকদের ওপরই নির্ভরশীল থাকতে হয়। যদিও করোনা আতঙ্কে বেশ কিছুদিন ধরেই হাজারদুয়ারিতে পর্যটকদের সংখ্যা কমে গিয়েছিল, অন্যদিকে করোনা আতঙ্কে কোচবিহারের রাজবাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে হতাশ হয়ে রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে পর্যটকদের ছবি তুলতে দেখা গিয়েছে। এদিকে করোনা আতঙ্কে ব্যাপক ক্ষতির মুখে ডুয়ার্সের পর্যটক ব্যবসা। সরকারির পাশাপাশি বেসরকারি রিসর্টেও পর্যটক নেই বললেই চলে, বুকিং করেও বাতিল করে দিচ্ছেন পর্যটক, ফলে মাথায় হাত পর্যটক ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের। কলকাতা রাজ্য দেশ, সেরা খবর সবচেয়ে আগে দেখতে সাবস্ক্রাইব করুন এস নিউজ। গ্রাম থেকে শহর, নিউজ অ্যান্ড মাচ মোর।